মাধ্যমিকে প্রথম স্থান পেয়ে কি বললেন মেবারির অরিত্র পাল? পড়াশোনা ঠিক নিয়ম নাই, আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তারপর থেকে আমার টিউশনই শুরু হয়ে যায়। একটা কোচিং থাকতো, কোচিংয়ে যাই, বাড়ি ফিরে আমি রোজ স্কুল যাই। স্কুল আমার কামাই শুনে না, স্কুল আমি রোজই যেতাম। বাড়ি ফিরে আমি আর আবার একটা পড়া থাকতো, পড়ে আমি সাতটা থেকে, সন্ধ্যে সাতটা থেকে আমার বাড়িতে আমি সেলফ স্টাডি শুরু হতো, সাতটা থেকে এগারোটা পর্যন্ত চলতো। এগারোটার পর খেতাম, খেয়ে তারপরে আবার খাওয়ার পরে সাড়ে এগারোটা থেকে প্রায় সাড়ে বারোটা দেড়টা পর্যন্ত পড়া হতো। এরকম কোনো নির্দিষ্ট টাইম ছিল না, যখন আমার মনে হতো বেশি পড়া দরকার তখন হয়তো 16-17 ঘন্টা হয়ে যেত, আর কম পড়ালে এলে মিনিমাম 10-12 ঘন্টা। লকডাউনের মধ্যে প্রথম হলো ভালো কাটেনি, আমার স্কুল না গেলে আমার ভালো লাগে না, বাড়িতে বসে বসে ভালো লাগে না। তাছাড়া আমার যে কোনো জায়গায় আমার টিউশনই হচ্ছে এই অনলাইনের মাধ্যমে, নেটের মাধ্যমে। আর তাছাড়া আমি পথফাইন্ডারের সঙ্গে যুক্ত, পথফাইন্ডারে পড়ি আমি, সে পথফাইন্ডারে আমার অনলাইনে ক্লাস হয়, সেখান থেকেই হয়। এমনি পড়াশোনা ব্যাপারে অত খারাপ হচ্ছে না, কিন্তু আমার বাড়িতে বসে বসে ভালো লাগছে না ঠিক। খেলাধুলা, হ্যাঁ খেলাধুলা করি, কিন্তু প্রায় 3 বছর ধরে এমনি খেলাধুলা করিনি, প্রায় 3 বছর ধরে খেলাধুলা করিনি। কিন্তু যখন মাধ্যমিক শেষ হয়েছে তার কিছুদিন পর খেলতে গেছিলাম, কিন্তু তারপর আবার লকডাউন শুরু হয়ে গেলো আর খেলার বাইরেই বেরোনো হলো না। তুমি তো রাজ্যের মধ্যেই মাধ্যমিকে আজ ফল প্রকাশের পর প্রথম হয়েছো, কত নাম্বার পেয়েছো, কি সমস্যা কিছু জানতে পেরেছো কিছু? নাম্বার তো দেখলাম আমি 694 পেয়েছি, আর কিন্তু আশা করেছিলাম ওইরকমই হবে। আমার আশা ছিল, আমি বাড়িতে যতবার হিসাব করেছি 685 থেকে আমার 94-এর মধ্যেই নাম্বার পাওয়ার কথা, এবার 694 পেয়ে গেছি, এটা আমার ভালো সৌভাগ্য। প্রথমভাবে এটা ভাবতে পেরেছো? প্রথমভাবে ঠিক ভাবিনি, আমি ভেবেছিলাম 1 থেকে 10-এর মধ্যে থাকবো, কিন্তু প্রথম হয়ে গেল, আরও সুন্দর ভাগ্য চলে এলাম। স্কুলের একটা নাম উজ্জ্বল, হ্যাঁ স্কুলের নাম উজ্জ্বল হলো আমার, মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1। কি বলবে এই যে রাজ্যের মধ্যে ফার্স্ট হলে মাধ্যমিকে? কি বলবো, যে সারা জীবন যদি কষ্ট করো তাহলেই সাফল্য পাবে, আর বেশি কিছু বলার নেই। আমার পরবর্তী সময় কিভাবে কাটাবে, এই তো লকডাউনে এখন তো পুরোপুরি পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে, কি করতে চাইছো? আমি আসলে আমার ইচ্ছে হচ্ছে কোনো একটা, আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি আর ম্যাথ। এবার যদি আমি সুযোগ পাই, KVPI বলে একটা এক্সাম হয়, সেই KVPI যদি আমি কোয়ালিফাই করি তাহলে আমি ওই দুটো বিষয়ে একটা রিসার্চ করার জন্য আমি ICC ব্যাঙ্গালোর চলে যেতে পারি, অথবা যদি আমার সেটা না হয় তাহলে আমি মেডিকেল, সেখানে চাইছি আমি মেডিকেল। কতগুলো মানে টিচার ছিলেন আপনার এই পড়ার পিছনে? মাধ্যমিকে আমার একটা কোচিং ছিল, কোচিংয়ে সব সাবজেক্টই পড়াতো, তারপর আমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ আর ইংরাজি, আমার এই কটাই টিচার ছিল, বাংলা ইতিহাস আর ভূগোলে কোনো আলাদা টিচার ছিল না, বাড়িতেই পড়তাম সব। বাড়িতে কি গাইড করে দিয়েছি? বাড়িতে মা, সারা আমার ছোটোবেলা থেকেই মাই আমাকে পড়িয়ে আসছে।